উন্নত সমৃদ্ধির পথে অনেক দূর এগিয়ে গেলেও বহির্বিশ্বে বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেন এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এসএমআরএফের রিপোর্ট। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশের উন্নয়নের পিছনে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন বক্তারা। বঙ্গবন্ধু ফাউন্ডেশন লে করে দিয়ে গেছে, সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী বলেন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে গেলেও বহির্বিশ্বে তা সঠিকভাবে তুলে ধরা হচ্ছে না। আমার প্রায় দুঃখ লাগে যখন আমি গুগলস খুলি, গুগল খুলে দেখি বাংলাদেশের লেবার বলতে দেখায় যে একটা দারিদ্র মহিলা সে ইট ভাঙতেছে। আমার এগ্রিকালচার যখনই দেখায় গরু দিয়ে লাঙ্গল করছে। আমার কিন্তু এখন মেকানাইজেশন হয়ে গেছে, কিন্তু সেই ছবি আমি দেখিনি। আমার এই জন্য সব সহকর্মীদের সবার কাছে অনুরোধ, আপনারা আমাদের এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বিদেশে মিশনগুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর এ কে আব্দুল মোমেন। এইখানে বিভিন্ন ধরনের আপনাদের সবসময় সম্পৃক্ত করা হয়, উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এই উন্নয়নের মহাযাত্রা যেটা হচ্ছে সেইটা জনগণকে বোঝানো, পৃথিবীকে বোঝানো, এবং তাহলে আমাদের উদ্দেশ্য যেগুলো সেগুলো আমরা চরিতার্থ করব। আপনাদের সাহায্য ছাড়া, প্রত্যেকের সাহায্য ছাড়া এ দেশ উন্নতি করবে না। কয়েকজন কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।